গুড মর্নিং জয়সীমা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আমি আজকে ঘুম থেকে এখনই উঠলাম, আমি আপাতত ভালো আছি। আমার স্ট্যান্ড নেই বলে আমার মনে দুঃখ। একজনকে দেখো সে কী অবস্থায় আছে। গুড মর্নিং বলো মম্পি। তুমি ওটা কী করে রেখেছো? নাক থেকে জল বেরোচ্ছে। ঘুম থেকে উঠেই ঠান্ডা লেগে গেছে, নাকে টিস্যু পেপার গুঁজে বসে আছে। পাকার পর আজকে আমার মুখটা এত ফর্সা লাগছে, এত পরিষ্কার লাগছে, আমি নিজেই চিনতে পারছি না নিজের মুখকে। এই যে আমাদের সকালে গুড মর্নিং হয়ে গেছে, যে আমরা চা দিয়ে গুড মর্নিং শুরু করে দিয়েছি। এবার চা খেয়ে যে যার কাজে ছুটতে হবে। সত্যি যতদিন স্ট্যান্ডটা ছিল একটু মায়া, বুঝিনি স্ট্যান্ডের দুঃখ, এখন স্ট্যান্ডটা নেই বলে সবসময় যেন মিস করছে, কিচ্ছু করতে পারছি না স্ট্যান্ড ছাড়া। তো আজকে দেখা যাক, আজকে আমাদের মেনুতে আছে পরোটা, আর তার সাথে হলো আলুর তরকারি। মা বানানো স্টার্ট করে ফেলেছি, আর কেমন লাগছে দেখা যাক। ঠিক আছে, যেভাবে মা পরোটা বেলছি আমার মনে হয় তোমরা সবাই শিখে গেছো পরোটা বানানো। এবার আমি আসছি বিস্কুটের সাথে, কারকোর সাথে। বিস্কুট একটা বাঁদর, ও একদম শুয়ে রয়েছে, ওকে নামানো খুব কষ্টকর বিষয়, অনেক কষ্ট করে নামানো হলো, আবার বাঁদরটা ওপরে চলে এলো। দেখো এরকমভাবে কেমন ঘর গুছিয়েছি। ওকে আচ্ছা, এখন আর আমাকে আর দেখতে হবে না, এবার মারটা দেখে আসি পটো রান্নাটা কত দূর কিরকমভাবে হচ্ছে। বেশ ভালোই হচ্ছে, তাই না? রাখার বেশ বড্ড ঝামেলা, কোথায় রাখা যায়? আচ্ছা
বাহ, মাম্পি বেশ সুন্দর ঘর গুছিয়েছে তো, দারুণ, চাদরটা বেশ টান টান করে পারছে। মাম্পি বেশ কাজ শিখেছে, দেখো কেমন চটপট করে মাম্পি বিছানা গোছানো হয়ে যাচ্ছে। এবার মাম্পি বালিশগুলো যা সাজিয়ে ফেলছে, এবার নেমেই চটপট করে ঘর তোর একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। বাহ 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 বাহ, বিস্কুট মাম্পি ঘর পরিষ্কার করলো। আজকে মাম্পি ডিউটি কটা থেকে? 5টা থেকে। মাম্পি ওই ল্যাপটপটা দে আমাকে, একটু খুলে খুলে দে না, আমি একটু শিখি। আপদে বিপদে তো তোদেরই কাজে লাগতে পারবো, তাই নয় কি? শেখা থাকলে তুই সব বলে যা, আমি কি অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করবে। আয় আয় আয়, কিছু বলতে চাই। আমি বলছি, আমি বলছি, আমার দোষ না, প্রচন্ড গরম খাবার, প্রচন্ড গরম তরকারি, গরম খাবার খেতে পারো বাবা। আমার বাপিও করতো, আমার বাপি গ্যাস থেকে নামিয়ে গরম তরকারি কি করে যে খেত, গরম সেদ্ধ ভাত, মানে আমরা যেটা গ্যাস থেকে তো নামানো এক্ষুনি, আমরা ধরতে পারবো না, মানে আমাদের ছুঁয়ে উঠতে পারবো না, বাপি খেয়ে সাপ করে চলে যাবে। মাম্পিও তাই হয়েছে দাদুর মতন, ও ছোটবেলাটা বেশিরভাগটা দাদুর সাথে কেটেছে, তাই না? পুরোটাই কেটেছে, পুরো ছোটবেলাটাই দাদুর সাথে কেটেছে, ক্লাস 10 অবধি। দাদু ওকে প্রতিদিন, প্রতি 365 দিন আমার বাপি কাজ থেকে এসে ওকে বাইকে তুলবে, তুলে নিয়ে গিয়ে কি কি করবে, সিজনে সিজনে যেগুলো স্পেশাল থাকে, এখন যেমন গরমে আমফানা পাওয়া যায়, আমফানা খাওয়াতে নিয়ে যেতাম। তারপর মিষ্টি, আমরা তো প্রচুর মিষ্টি খেয়েছি, কিছু হলে মিষ্টি নিয়ে আসতাম, ফুটি ফুটি আর মিষ্টি আমাদের ম্যান্ডেটরি ছিল। মাম্পি মুখে কথা বলতে পারবে কিন্তু তাকাতে পারবে না, তার কারণ ফুটি আর ম্যান্ডেটরি, অনেক কিছু আমরা প্রচুর খাওয়া খেয়েছি। আমি মাছ খাওয়াটা দাদুর কাছ থেকে শিখেছি, কি করে একদম মেছোর মতো পোকা বলে না, মাছে পোকা বলে ওরকম ধরনের মাছ খাই, বাঙালির তো মেছো হয়, তো ওরকম ধরনের মাছ খাওয়া শিখেছি, মা পারে না। আমার বাপি আমায় শেখায়নি, ওকে শিখিয়েছে, কি আশ্চর্য। আমি এটা এটা আমার ছোটবেলার একটা স্টোরি বলছি। আমি ছোটবেলায়, মানে আমার বিয়ের আগে পর্যন্ত, আমার বিয়ে হওয়ার ঠিক আগে পর্যন্ত আমি কোনোদিন নিজের হাতে ভাত খাইনি, যেটা আমার বাপির ডিউটি ছিল যে আমাকে খাবারটা খাইয়ে দেবে স্কুল থেকে এসে, মানে ওনারা ঘুমাচ্ছে তখন, স্কুল দুপুরে স্কুল, আমি 4টায় বাড়ি ঢুকতাম, বাড়ি ঢুকে ওনারা তখন ঘুমাচ্ছে, কিন্তু আমি বাড়ি ঢোকা মানে ওনারা রেডি হয়ে গেল খাওয়াতে হবে। আর খাওয়া কি যে সে খাওয়া, এগুলো এগুলো একটা খুব গুড মেমোরি আমার লাইফে। এবং সে যতই ঘুম থাক, শীত থাক, বর্ষা থাক, গ্রীষ্ম থাক, যাই থাক, অন্তপক্ষে আমি স্কুল থেকে ফিরেছি কোনো সময় আমায় খাবার দিতে কোনো অলসতা নেই, এবং শুধু খাবার দেয়া না, সেই খাবারটা মেখে আমার বাপি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতো। আমি দিগত বলছি এই কথাটা আমার বিয়ের আগে পর্যন্ত, এমনকি আমি কোনো তরকারি তো ঝাল খেতে পারতাম না, প্রতিটা মাছ মাংস সব আমি ধুয়ে খেতাম। তোর বাবা দেখেছে জানিস তো, আমি ধুয়ে, মানে আলু মাছের জলের আলু ধুয়ে আমাকে মেখে দেবে, মাছ ধুয়ে মেখে দেবে, প্রত্যেকটা খাবার আমাকে ধুয়ে মেখে দিতে হতো, এবং সেই খাবারটা তারপরে আমাকে খাই দিত, এবং আমাকে কাটা বেঁচে থেকে শুরু করে প্রত্যেকটা খাবার আমাকে আমার বাপি আমার মুখে তুলে দিত। এবং খুব উনি যতদিন ছিল, যতদিন ছিল হয়তো অনেক রকমের প্রবলেম এসেছে, কিন্তু উনি আমার প্রতি ভীষণ দুর্বল ছিল, আমার জন্যে
ওনার একটা আলাদা জায়গা, সব সময় উনি আমাকে এত ভালোবাসত এবং উনি ওনা উনিও আমার মনে একটা একদম আলাদা জায়গা, যে আমি ওনাকে এখনো এত ভালোবাসি, এখনো অব্দি ওনাকে আমরা প্রতি মুহূর্তে মিস করি। এই যেমন ওরাও কিরকম দাদুর কথা ঠিক মনে পড়েছে, তাই না? দাদু আমাকে মাছ খাওয়া মাংস খাওয়া সবই তো দাদুই শিখেছে, মাংসটা মাংস তো খুব খাওয়া শিখেছি, মাছটা এই দাদু সে পান্তা ভাতে ছাতু। হ্যাঁ, আমি আর কেউ কোনো বান্ধবী বিশ্বাসই করতো না যে পান্তা ভাতে ছাতু দিয়ে খাওয়াতে কত মানে কত টেস্টি পাওয়া যায়। অনেক খাবার আছে, কত বলবো, মানে বলতো মা ঘটি বাবা বাঙাল সব মিক্স মাছ হয়ে গেছে তো, যে বিস্কুট এটে চলে গেল আমাদের সামনে দিয়ে, অনবরত বিস্কুট আমাদের বাড়িতে সবসময় আমাদের মুখের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, এমনকি আমরা শুয়ে থাকলে আমাদের বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাবে। ও অ্যাটেনশন চাই ভীষণ। এমনও তোমার হচ্ছে গরমকাল পড়লে আমার বাপি গরমকাল এসে যাওয়া মানেই উনি কি করবে, আবার চলে গেল বিস্কুট এক চাকায় বস, গরমকাল মানেই ওনার জন্য জল ঢালা ভাত রেখে দিতে হবে, এবং ওটা উনি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে অনেক সময় চানাচুর দিয়ে তার ভেতরে ছাতু দিয়ে চটকে, আর আমি বলে বোঝাতে পারবো এটা অমৃত, মানে উনার হাতেই আমরা খেয়েছি, উনার উনার উনি যাওয়ার পর আর এখনো এখনো অব্দি আমরা ওই খাবারটা খাইনি, যাকে বলা হয় অমৃত। এবং উনি দরদর করে ঘামছে, এমন ঘামে মানে উনি অনবরত ঘামতো, ওনার ঘামছে, ওনার মানে গামের জলও পড়ছে, এইদিকে আমাকে মানে আমরা কিরকম বড় হয়েছিল জানেন, মানে সত্যিকারের বলছি, আমি আমার ছেলে মেয়ে ওনার তিনটেই সন্তান এবং তিনটেই থালার পাশে বসে আছে, না পাখির মতো থালার পাশে বসে আছে, উনি তিনজনার মুখেই খাওয়াবে আর নিজেও খাবে, মানে যে নিজে খাবে না তিনজনাকেই খাওয়াবে, এবং তিনজনাকে খাওয়াবে তার সাথে নিজে খাবে। উফ, এটা দুর্দান্ত স্মৃতি আজকে মনে পড়ে গেল, যেটা সত্যি খুব ভালো লাগছে না আমার। হ্যাঁ, আমি 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 শুনছি, রাগ করো না, আমি খাচ্ছি, ও হয়ে গেছে আমার খাওয়া, এটাও তো তোর একটা খাবার। হ্যাঁ, ওনার সকালে সচরাচর আমি খাই না, আর আমার সকালবেলা খাওয়ার না খেলে দিন স্টার্ট হয় না। দাদু মাকে পেটুক মারতে গেছিল, আমি হয়ে গেছি, আমি কিন্তু পেটুক না, আমার আমার বাপে আমাদের প্রচুর প্রচুর উনি প্রচুর ত্যাগ করেছে, প্রচুর করে গেছে, লাস্টেরও মৃত্যুর প্রায় এক দেড় মাস আগেও আমার জন্য মালপোয়া মধু, যে মধুটা আমি এখন অবধি রেখে দিয়েছি, তোমার রামদেব বাবার মধু, তারপরে যে সাইকেলে করে তখন বাইক আর চালাতে পারছিল না, সাইকেলে করে এসে আমাকে এই বাড়িতে দিয়ে গেছে, এই স্মৃতিগুলো খুব মধুর স্মৃতি। একটা জীবন থেকে মানুষ মুছে যাওয়ার পর তখন বোঝা যায় যে সেই মানুষটার গুরুত্ব কত বেশি, অবশ্যই ভালো মানুষ বেঁচে থাকতে থাকতে বা জীবন থাকতে থাকতে প্রত্যেক মানুষের প্রত্যেক মানুষকে কদর করা উচিত, যেটা চলে যাওয়ার পর কদর করে কোনো লাভ নেই, থাকাকালীন কদর করতে হবে। এটা আজকে আমার একটা ছোট্ট স্টোরি বললাম, আজ মাম্পি কালকের অভিজ্ঞতা বলবে, আমি তো বাড়িতেই থাকি মোস্ট অফ দ্য টাইম, দিয়ে কালকে ওয়েদারটা বেশ মেঘলাই ছিল, এখনো আছে বাড়ি থেকে দেখলে লাগবে, আমি স্কুটার পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:30 নাগাদ, তাই না 11:30-12 নাগাদ, বাইরে বেরিয়ে 2 মিনিট যেতে না যেতে এত রোদ গরম হয়ে গেল, আবার সোয়েটার খুলতে বাধ্য হলো, আমি তো আশেপাশে সবাইকে দেখছিলাম যে আমি কি একা সোয়েটার পরে আছি না আদার্স কেউ পৌঁছে দেখলাম না অনেকেই পরে ছিল, তারাও খুলছে, আমি বললাম ঠিক আছে আমি একা টাকা নই, জঘন্য এক্সপিরিয়েন্স, একদম কত সুন্দর সোয়েটার পরে।
মানে সোয়েটারটা এমন কিন্তু হয় ভেতরে যেমন তেমন টপ পরে যাওয়া হয়, সোয়েটার রাতে বেলা ভেতরটা যা আছে থাকে। আমি টপটা থ্যাঙ্কফুলি ভালো পরেছিলাম, নাহলে প্রচন্ড অবস্থাতে পড়তে হতো, যে তুই তো খুলতে পারতিস না, গরম লাগছে। এরকম একটা অভিজ্ঞতা তোর এর মধ্যে হয়েছে রিসেন্ট কোট পরে রাত্রিবেলা পুজো দেখতে গিয়ে? আমি একটা কোট কিনেছি, সেটা আমি পরবই গ্রে কালারের, ঠিক আছে? আর মা পড়তে দিচ্ছে না, সবাই বলছে আরে প্রচন্ড রাস্তায় গরম, প্রচন্ড রাস্তায় গরম, পড়তে হবে না তো, গরম লেগে যাবে পুজোতে। আমি তাও তখন পরে গেছিলাম না, তারপরে আবার যখন বাড়িতে এসে আরেকবার বেরোলাম তখন পরে গেছিলাম, দুটো মিনিটও যায়নি, এত গরম লাগছে, দগদগিয়ে ঘামছি, লোকজন তো আমাকে দেখেই ভাবছে, হতে পারে আমি জানি না, বাট আমার নিজস্ব ফিলিংসে এরকম মনে হচ্ছে যে আমি যেভাবে ঘামছি, মানে আমি জ্বরের মুখে, জ্বর গায়ে হাত পায়ে নিয়ে একেবারে বেরিয়েছি, রাস্তায় চলতে চলতে জ্বর ছেড়ে গেছে। মানে কোটটা ওর এমন কোটটার অনেকটাই বড়, মানে ওটি হাঁটু অব্দি হয়ে গেছে, বলছি একটা ফোন আসছে মনে হয়, ফোনে ফোনটা ধরে নিই, তারপরে আবার আমরা ফেরত আসছি, টাটা। আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে রান্নায় আছে দেখাচ্ছি সবাইকে, আজকে শনিবার নিরামিষ রান্না হবে, নিরামিষ রান্নায় কী আছে দেখো সবাই। এটা শিম দিয়ে বেগুন, মূলো, বিনস, একটু ভেন্ডি দিয়েছি, তার সাথে আছে মেটে আলু, এই যে মাটির আলু, মাটির আলু দিয়ে আজকে একটা নিরামিষ ঝোল করব, আর হবে আলু ফুলকপির রসা, কাঁচমিশালি নিরামিষ ঝোল হবে। এটা আমি সবকটাই পিষে নেব, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা সবটাই আমি পিষে নেব। ধনে পাতা টমেটো পেস্ট করে দিলে তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়, এটা হয়তো অনেকে জানে না, পেস্ট করে দিলে তরকারিতে ধনে পাতা টমেটো, তাহলে তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ, এবং ঝোলটা বা খাবে ওটা একটা থিকনেসও আসে, আর ঝোলটা খেতে খুব স্বাদ হয়। সঙ্গে থাকো, এবার চটপট করে রান্নাটা করি। রান্না মোটামুটি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, দেখো আমার স্ট্যান্ড, আমার স্ট্যান্ডটা আমার মেয়ে গাডার মাডার দিয়ে তখন চাওয়া একটু লাগিয়েছে, স্ট্যান্ডটাকে না নিচে নামানো যাচ্ছে না উপরে ওঠানো যাচ্ছে, এ দেখো খুলে গেছে একদম, যা বাবা, এ দেখো একদম খুলে গেছে, ফেটে গেছে, গাটার দিয়ে আমার মেয়ে যাওয়া একটু তখন একটু লাগিয়েছিল সকালবেলা একটুখানি ভিডিও করা হয়েছে, তা কিন্তু রান্নাটাকে শিম বেগুন বড়ি দিয়ে মেটে আলু দিয়ে নিরামিষ ঝোলেতে মূলও আছে, খেতে হয়েছে, খেতে দারুণ হয়েছে। ফুলকপি আর আলুটা এখনও করি, ফুলকপি আলুটা আমি রেডি করে রেখেছি, এটা বেশি ঠান্ডা কাল পড়ে গেছে তো গরম গরম না হলে খেয়ে মজা আসবে না। এই যে মশলাটা বাটা আছে, ভেন্ডিটা আমি নিরামিষ ঝোলে দেবো ভেবেছিলাম ভেন্ডিটা, কিন্তু দিতে পারিনি, আমি ভুলে গেছিলাম, এই ভেন্ডিটা দিয়ে আলুটা দিয়ে এক পরে গরম গরম ভাজা করে নেব। তা আমাদের এখন আপাতত হয়ে গেছে, এদের সবার পরোটা খাওয়া হয়ে গেছে, পরোটা তরকারি আবার একটু কম খায়, একবার খায় তৃপ্তি করেই খায়, কিন্তু গরমটা খেতে ভালোবাসে, ঠান্ডা খাবারটা এরা খুব একটা ভালোবাসে না।
মোটামুটি ক্লিন করে নিলাম। এখন আবার যখন রান্নাঘরে ঢুকবো তখন দেখে নেব রান্নাঘরটা আবার কতটা কি করা যায়। জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম রোদের মধ্যে, এদিকে একটু ছায়া পড়ে গেছে দেখছি, এদিকটা রোদ আছে, একটু উল্টে দিয়ে আমার ছেলের জ্যাকেটটা একটু ভেজা হাতা টাতাগুলো। তোর বয়স, তোর এখন যা বয়স সেই সময় আমার অর্ক জন্মাচ্ছে, তুই জন্মে আবার অর্ক জন্মাচ্ছে, তাহলে নিশ্চয় তোর কাজও করছি, ওকে ওরও জন্মাচ্ছে। তারপরে কি আমার তো সিচুয়েশন কোন আইগো চিল মার সিচুয়েশন, তো ওই চিল মার তো করতে করছি। আমার দুপুরে খাওয়া হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, নিরামিষ ঝোল আলুর তরকারি দিয়ে দুপুরের ভাত খেয়েছি, ফুলকপিটা রাতে গরম গরম করবো বলে রেখে দিয়েছি। আজকের গল্প আমি সকালে বলে দিয়েছি, আমাদের একটা ছোট্ট মেমোরি না মামতি, যে মামতি এখন চুল শুকাচ্ছে, এখন স্নান করে না করে এক্ষুনি ও কাজে বসবে, এখন প্রায় বাজবে এলো চারটে চার বাজে মামতি, চারটে চার পাঁচ থেকে মামতি, এবার মামতি কাজে বসবে, আমি একটুখানি তাহলে বন্ধুর সঙ্গে একটু গল্প করে আসি, চলো আমার সাথে আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধুর সঙ্গে তোমরাও সবাই একটু আমি গল্প করে নেব। আজকে সন্ধ্যাবেলা চা সন্ধ্যার সাথে বসে গল্প করতে করতে খাবো, সবাই চলো আমার সাথে সন্ধ্যার বাড়ি। এই যে চলে এসছে আমি আমার বান্ধবীর বাড়ি, দেখো 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 এত চালাক, এই যে এই যে চুন্নিটা, আমি ঢুকেছি, মা নেই তো, মা নেই তো, আমি যে নেই মা কখন গেল কি হলো, আমি এসে থেকে আমি কিন্তু পুরো বোকা হয়ে রয়েছি, আমি সত্যি ভাবছি নেই, দেখো দেখো কিরম এরম করে মুড়িয়ে শুনিয়ে লুকিয়ে, দেখো কিভাবে লুকিয়েছিল এরম করে চাপা, আমি ওকে আবার ফোন করছি ওর ফোন বাজছে এখানে, যখন দেখছে না সত্যি মাসি বিশ্বাস করে ফেলেছে নেই, আমার মুডটা অফ হয়ে গেছে, তুই না থাকলে ভালো লাগে বল, দেখলাম ঠিকই দূর ওর কাছে এলাম, চা টা খাবো গল্প করবো, আলাম বিকেলের চা না রুটি খাবো না চা, জি দাদা বলে আসছে, তুই রান্নাঘর দেখি আসি, এটা আমার বান্ধবীর বাড়ি, মা দিদি পাঁচটা রুটি করতে বললো, এখানে কি গরম জল হচ্ছে, কে চান করবা নাকি, এটা একটা ঘর, এই যে একটা বাদর শুয়ে আছে, দেখো ঠাকুর ঘরটা কত সুন্দর, এই পুজোটা ও করে এটা আমিও করি, কিন্তু এবছর আমি করিনি, আমার বান্ধবী এগুলো বিক্রি করে, যার যা লাগবে বলে দেবা চলে আসবে, তাই না, ও বাড়িতে বসেই বিজনেস করে, যার যেটা প্রয়োজন সে ওর বাড়ি থেকেই কিনতে পারবে, অনেক আছে অনেক অনেক ও নানান রকম জিনিস আছে দেখাচ্ছি আরও, এই যে অনেক ধরনের চুড়ি, এখানে অনেক ধরনের হার আছে, কানের আছে, ঝুমকো আছে, আরও আছে, এই যে নানান যার যা লাগবে সে গেস্ট হাউসের পেছনে এসে ফোন করলেই ও নিয়ে চলে যাবে, খুব সুন্দর সুন্দর কালেকশন এবং ওর রং টেকে কিন্তু, তাই না, রঙের গ্যারেন্টি অনেক দিন রং থাকে। এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, এই যে আমি সেজে নিয়েছি নানান রকম গয়না দিয়ে, দেখো
যার যা গয়না লাগবে সে এখানে চলে আসতে পারে। একদম ঠিকানাটা হচ্ছে গেস্ট হাউস, তাই তো, এশিয়ান কাই শপের ঠিক উল্টো দিকে, কাঁঠালপোতার কাছে এসে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। যার যার দরকার হবে সে চলে আসতে পারবে এবং বিজনেসটা বাড়িতে বসেই হয়। প্রত্যেকটা রঙের গ্যারেন্টি আছে, কানে কানবালা থেকে শুরু করে মাথার টিকলি, হাতের, আমারও অনেক দিনের শখ ছিল সেই শখটা আমি পূরণ করে নিলাম। আমি যে এই যে এই যে তোমার ঠিকানাটা বলে দাও, তুমি ঠিক করে কি করে জিনিস নিতে আসবে। এই যে সন্ধ্যা আমাকে সাজিয়ে দিয়েছে, একটা গিফট করেছে, অনেক কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে, আরও অনেক সাজা কোনো মধ্যে বাকি আছে। এইটুকু আপাতত দেখালাম। এই যে এর ভিতরে যার যেটা পছন্দ সে অবশ্যই এখান থেকে কালেক্ট করে নিতে পারে। এই হারটা পর কোনটা কি সুন্দরতা, আরও একটা হার পরবো এখন, ধরো সবাই দেখতে থাকো আমি আরও কত কি পরছি। চুল সেটাও সুন্দর, আর সবচেয়ে কালারগুলো এত সুন্দর না, এমনি সত্যি কালার, প্রত্যেকটা গয়নার কালার কিন্তু সত্যি ন্যাচারাল। এগুলো পরে বেরোলে এবং এই যে ওর কানবালা পরেছি, তখন পরেছিলাম কান, এই যে এই কানগুলো পরেছিলাম খানিকক্ষণ আগে, এখন পরেছি কানবালা। আর গোল্ডেন সবাইকেই ভালো লাগে, আমাকে তো খুবই ভালো লাগছে, আমি নিজেই বুঝতে পারছি বিয়ের দিন আমাকে কাজের মেয়ে লাগছিল আজকে আমাকে রূপসে। মনে মনের অনেক স্বাদ ছিল সেটা আজকে মিটিয়ে নিয়েছি। অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে তার সাথে কি করবে বলে দাও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, একদম কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যার যার গয়নার দরকার সেও কমেন্ট করবে, আমার বান্ধবীর বাড়ি আমি পাঠিয়ে দেবো, ও বাড়িতে বসেই বিজনেস করে। এবং আরও আরও যে যেমন অর্ডার দেবে, ও ও হ্যান্ডমেড হ্যান্ডমেড অনেক কানে রিং, গলার ইয়ে ওগুলো বানাতে পারে, সেইগুলো আপাতত এখন হাতের কাছে নেই। সেই সব জিনিসগুলো ও বানায়, তার যার যেরকম দরকার হলে সে অবশ্যই কমেন্ট করবে বা বলবে, সে সেই সব জিনিসগুলো বানিয়ে দেবে। আসলে এতক্ষণ এত গয়না পরে থাকা অভ্যাস আমার নেই, আমার যত ভিডিও আছে সবাই দেখেছে খালি, তো আজকে অনেকক্ষণ পরেছিলাম। হ্যাঁ বল।